হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেটস হাব বন্ধুরা আজকে আমরা গুণ শিখব বারবার যোগ করার সহজ পদ্ধতিকে বলা হয় গুণ আর এই গুণকে আমরা আজকে এই ভিডিওতে আরও ভালো করে জানব যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক এবার গুণ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণফল ফল এগুলো তো আমরা আগের ভিডিওতে একদিন জেনেছি আর আগের ভিডিওতে আমরা এক অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়েই গুণ করা দেখেছি আজকে জানব দুই অঙ্কের বা তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি আর তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এখানে সংখ্যা একটা লিখছি ধরো পঁচিশ পঁচিশকে আমরা গুণ করব কত দিয়ে না তিন দিয়ে গুণের চিহ্ন দিলাম এরপর পঁচিশকে যে তিন দিয়ে গুণ করবো আমরা কেমন করে গুণ করবো সেটা জানার আগে আমরা চলো আর একটু জেনে নিই যে এই যে পঁচিশকে কী বলে আর তিনকে বা কী বলে ধরো পঁচিশকে যে গুণ করছি পঁচিশকে বলা হয় গুণ্য মানে যে সংখ্যাকে আমরা গুণ করছি গুণ্য আর তিন দিয়ে গুণ করছি তিনটা হলো কি গুণক এরপর এই যে পঁচিশকে যে আমরা তিন দিয়ে গুণ করছি এরপর গুণ করে দেখি যে আমরা গুণ ফল কত পাই তাহলে আমরা কেমন করে গুণ করব না তিনকে একবার পাঁচ দিয়ে গুণ করব আর তিনকে একবার দুই দিয়ে গুণ করব দেখো আমরা নামতা তো শিখেই গেছি তাহলে তিনের ঘর নামতা চলো দেখে নিই যে তিন পাঁচে কত হয় তিন পাঁচে হয় পনেরো তাহলে এই যে পনেরোর আমরা পাঁচটা লিখব এখানে আর হাতে থাকবে তখন এক একটা পড়ে রইল এরপর কি করব না তিনকে দুই দিয়ে গুণ করব তারপরে একটাকে যোগ করে দেব তাহলে তিন দুয়ে কত হয় তিন দুয়ে হয় ছয় ছয় আর এই হাতে এক আছে তাহলে ছয় আর একে যোগ করব আমরা কত পাবো তাহলে ছয় আর একে হয় সাত এখানে স্বাদ লিখে দিলাম তাহলে এই যে সাদ্য পাঁচ পঁচাত্তর হলো এটা হলো কি না গুণ ফল এটা হলো গুণফল তাহলে যে সংখ্যাকে গুণ করি তাকে বলা হয় গুণ্য যে সংখ্যা দিয়ে গুণ করি সেটা হলো গুণক আর গুণ করে যে ফল পায় সেটা হলো গুণফল বন্ধুরা আমি আরেকটা জিনিসই তোমাদের বলে দিই ধরো কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় দেখো এখানে পাঁচকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে গুণফল হবে শূন্য কেননা কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল কিন্তু শূন্য হয় বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে গুণফল হয় শূন্য এটা তোমরা কিন্তু মনে রাখবে তাহলে বন্ধুরা চলো আমরা আরও কিছু গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি এখানে বেশ কিছু গুণ লিখেছি এবার এগুলো চলো করে নিই আর আমি যখন করব তোমরা কিন্তু মন দিয়ে সেটা দেখবে আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আর বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না তাহলে চলো আমরা গুণগুলো করে নিই আমরা তো নাম তো আগেই জেনে গেছি তাহলে এই গুণগুলো যে করব আমাদের কোনোই অসুবিধা হবে না তাহলে দেখো প্রথমে এখানে কি আছে না চার দশ দুই বিয়াল্লিশকে আমরা কত দিয়ে গুণ করব না চার দিয়ে এই যে চার দিয়ে গুণ করব চারকে একবার দুই দিয়ে গুণ করব আর চারকে একবার চার দিয়ে গুণ করব আমরা এখানে চার ঘর নামটা বলব চার দুইয়ে কত হয় চার দুইয়ে হয় আট আমরা এখানে আট লিখে নিলাম এরপর কী করবো চারকে একবার চার দিয়ে গুণ করব চার চারে কত হয় চার চারে হয় ষোলো আমরা এখানে ষোলো লিখে নিলাম তাহলে গুণফল আমাদের কত বেরোলো না এক দশ শত এক শত ছয় দশ আট আটষট্টি পরেরটা দেখে নিই দেখো আমরা এখানে গুণ করবো পাঁচ দশ চার চুয়ান্নকে পাঁচ দিয়ে পাঁচকে একবার চারের সঙ্গে গুণ করব পাঁচকে একবার পাঁচ দিয়ে গুণ করবো তাহলে দেখে নিই পাঁচ চারে কত হয় পাঁচে ঘর নামটা আমরা জানি তাহলে পাঁচ চারে হয় কুড়ি দুইয়ে শূন্য কুড়ি কুড়ির শূন্য আমি এখানে লিখব হাতে কত থাকবে না দুই এরপর পাঁচকে পাঁচ দিয়ে গুণ করব তারপর দুই যোগ করব তাহলে পাঁচ পাঁচে কত হয় পাঁচ পাঁচে হয় পঁচিশ পঁচিশ আর দুই হাতে আছে পঁচিশের পর ছাব্বিশ সাতাশ তাহলে আমরা এখানে সাতাশ লিখে দিলাম গুণফল আমাদের কত বেরোলো হ্যাঁ এক দশ শত দুই শত সত্তর সাত দশে সত্তর তাহলে পর করে নিই দেখো এখানে দুই দশ সাত সাতাশকে আমরা গুণ করব তিন দিয়ে সাতাশ হলো গুণ তিন হলো গুণক আমরা এবার গুণ ফলটা আর করবো তাহলে তিন সাততে কত হয় তিন ঘর নামটা আমরা বলে নিই তিন সাততে হয় একুশ দুই দশ এক একুশ একুশের কত লিখব আমরা এখানে এক লিখব হাতে কত থাকবে না দুই এরপর আমরা কী করবো তিনকে দুই দিয়ে গুণ করব এবার তিন দুয়ে কত হয় তিন দুয়ে হয় ছয় ছয় আর দুই হাতে আছে ছয়ের পরে দুইকে আমরা ছয় আর দুই যোগ করব তাহলে ছয় আর দুইয়ে কত হয় না আট হয় আমরা আট লিখে নিলাম তাহলে গুণফল আমাদের বেরোলো আট দশ এক কত হয় আট দশ এক হয় একাশি চলো আমরা পরেরটাও করে নিই দেখো ছয় দশ তিন তেষট্টি তেষট্টিকে আমরা গুণ করব ছয় দিয়ে ছয় ঘর নামটা আমরা তো জানি তাহলে ছয় তিনে কত হয় ছয় তিনে হয় আঠেরো আঠেরোর এই যে এক দশ আট আঠেরো আঠেরোর আটটা এখানে লিখব হাতে থাকবে এক এরপর ছয়কে ছয় দিয়ে গুণ করব ছয়কে ছয় দিয়ে গুণ করলে হয় ছয় ছয় ছত্রিশ আর এই এক হাতে আছে তা ছত্রিশ আর একে হয় সাঁতিরিশ আমরা লিখে নিলাম সাঁত্রিশ এরপর গুণফল কমাতে কত বেরোলো না এক দশ শত তিনশত সাত দশ আট আটাত্তর তাহলে গুণফল আমাদের হলো তিনশো আটাত্তর বন্ধুরা দেখো এখানে আছে তিনটে সংখ্যা একো দশ শত দুই শত তিন দশ দুই বত্রিশ এখানে তিনটে সংখ্যাকে আমরা শুধুমাত্র এই যে তিন এই তিনকে দিয়ে গুণ করব তাহলে দেখে নিই এটা কেমন করে করব এখানেও তিনের ঘর আমরা নামটা দিয়ে এই গুণটা করব তাহলে তিন দুই একবার করবো তিন তিনে একবার করবো আর তিনকে দুই দিয়ে গুণ করবো তাহলে তিন দুয়ে কত হয় তিন দুয়ে হয় ছয় আমরা লিখে নিলাম তিন তিনে একবার করবো তিন তিনে কত হয় তিন তিনে হয় নয় নয় এখানে লিখে নিলাম তারপর কী করবো তিন দুয়ে কত হয় তিন দুও হয় ছয় ছয় আমরা লিখে নিলাম গুণফল ফল আমাদের কত বেরোলো না এক দশ শত ছয় শত নয় দশ ছয় ছিয়ানব্বই নয় শত ছিয়ানব্বই বন্ধুরা পরেরটা দেখে নিই দেখো এখানে আছে একো দশ শত তিন শত চার দশ এক একচল্লিশ একচল্লিশ তিন শত একচল্লিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচকে একবার এক দিয়ে গুণ করব পাঁচকে একবার চার দিয়ে গুণ করব আর পাঁচকে তিন দিয়ে গুণ করব তাহলে করে নি পাঁচ এককে কত হয় পাঁচ এককে হয় পাঁচ তারপর কি না পাঁচ চারে কত হয় সেটা দেখব পাঁচ চারে হয় কুড়ি এই যে কুড়ির কত এখানে বসবে না শূন্যটা এখানে বসবে হাতে থাকবে দুই এরপর পাঁচ তিনে আমরা কত জানি পাঁচ তিনে হয় পনেরো পনেরো আর এই দুই হাতে আছে পনেরোর সঙ্গে দুই যোগ করবো পনেরো পর ষোলো সতেরো তাহলে এখানে হয়ে গেল সতেরো লিখে নিলাম এরপর ফল আমাদের কত বেরোলো না এক দশ শত হাজার এক হাজার সাত পাঁচ পরেরটা দেখে নিই দেখো এক দশ শত দুই পঁয়ত্রিশকে আমরা গুণ করব কত দিয়ে না চার দিয়ে যে সংখ্যাকে আমরা গুণ করি সেটা হলো গুণ্য আর যে সংখ্যা দিয়ে গুণ করি সেটা হলো গুনক তাহলে চার এখানে গুনক আর দুশো পঁয়ত্রিশ হলো গুণ্য এরপর আমরা গুণটা করে নিই চার পাঁচে কত হয় চার পাঁচে হয় কুড়ি এই যে কুড়ি কুড়ি শূন্যটা এখানে বসে গেলো হাতে রইল দুই এরপর চার তিনে আমরা কত দেখবো চার তিনে কত হয় চার তিনে হয় বারো বারো আর দুই হাতে আছে বারো আর দুয়ে হয় তেরো চোদ্দো তাহলে চোদ্দো চোদ্দোর চার এখানে বসে যাবে হাতে থাকবে এক এরপর চারকে দুই দ্বিগুণ করবো তারপর একটা যোগ করে দেবো তাহলে চার দুয়ে হয় আট আর হাতে এক আছে তাহলে কত হবে আট একে নয় এখানে নয় লিখে দিলাম তাহলে গুণফল আমাদের কত বেরোলো না এক দশ শত নয় শত চার দশে চল্লিশ নয় চল্লিশ বন্ধুরা আমরা চলো পরেরটাও করে নিই তাহলে এখানে দেখো এই যে একো দশ শত চারশো তো দুই আছে এই চারশো তো দুইকে আমরা কত দিয়ে গুণ করব না পাঁচ দিয়ে বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছো এখানে কিন্তু দেখো শূন্যকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি বললাম যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি বা শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেখানে কিন্তু গুণফল কত হবে না শূন্য চলো আমরা গুণটা করে নিই আর দেখিয়ে দিই যে গুণফল আমরা কত পাচ্ছি তাহলে পাঁচ দুয়ে কত হবে পাঁচ দুই হবে দশ এই যে দশ দশের শূন্যটা এখানে বসিয়ে দিলাম তারপর কী করবো পাঁচকে একবার শূন্য দিয়ে গুণ করবো পাঁচে শূন্যই শূন্য হয় আর এখানে তো হাতে এক আছে তাহলে শূন্যর সঙ্গে আবার এক যোগ করলে কত হবে না এক হবে তাহলে পাঁচে শূন্য এই শূন্য কিন্তু একটা তো আমাদের হাতে আছে শূন্যর সঙ্গে সেটা যোগ করতে হবে তাহলে এখানে একটা বসে যাবে এরপর আমরা কি করব না পাঁচকে চার দিয়ে গুণ করবো পাঁচ চারে হয় কুড়ি আমরা এখানে কুড়ি লিখে দেবো দেখো আমরা ফলে এখানে কত পেলাম না এক দশ শত হাজার দুই হাজার দশ তো তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওতে আজকে দেখলে দুই অঙ্কের সংখ্যাকে আমরা এক অঙ্কের সংখ্যা দিয়ে কীভাবে গুণ করলাম বা তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলাম তোমরাও কিন্তু এভাবে বাড়িতে নিজেরাই ছোট ছোটো গুণ খাতায় লিখবে আর প্র্যাকটিস করবে যত তোমরা করবে তত কিন্তু তোমরা ভালো করে এই গুণগুলো শিখে যাবে বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই পরদিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা